প্রথম আর দ্বিতীয় পর্যায়ত ভারতীয় জনতা পার্টি 10খনত 10খনে জিতবলে সক্ষম হব। ঠিকদরে তৃতীয় পর্যায়ত আমার 4খন আসন আছে। কোকরাঝার আমি BPL দিছো, ধুবুরী বরপেটা অসম গণ পরিষদক দিয়া হয়েছে, আর গুয়াহাটি BJP হাতত আছে। অর্থাৎ 4খনতে আমি সর্বশক্তি প্রয়োগ করছো, নিশ্চিতভাবে 4খনে জিতার কারণে প্রয়াস চলোয়া হয়েছে। ধুবুরীত কন্টেজ হব, 3খনিয়া কন্টেজ হব, আর শেষ হাঁহি হয়তো ভারতীয় জনতা পার্টি বা আমার যে মিত্রগোষ্ঠীর প্রার্থী অসম গণ পরিষদ জাভেদ ইসলাম ডাঙরিয়া আছে, তেখেতে মারিবলে সক্ষম হব। আজি যদরে সংখ্যালঘু রাইজর আমি সমর্থন পাইছো, যদরে সংখ্যালঘু রাইজ ওলাইছে, যা 10 বছর মোদী ডাঙরিয়ায় সংখ্যালঘু রাইজক যদরে সেবা আগবাইছে, নিশ্চিতভাবে সংখ্যালঘু রাইজে এইবার বিকাশের স্বার্থত থাকিব। জারা ফুকা রাজনীতি নচলে, কংগ্রেসের প্রতারণাত নচলে, নিশ্চিতভাবে মোদী ডাঙরিয়াক ভোট দিব। এটাতো ইলেকশনটা কমপ্লিট হওয়া না, তেখেত অহালেকে 12খন আই আছে। আজি আকৌ পিকচারটো চেঞ্জ হয়েছে, আজি 13খন বিনা আগবাড়ি গেছে, হয়তো অহাকালি 14খন হব পারে। যেহেতু প্রচার আমার 5 তারিখে 5 বজাত সমাপ্ত হব, তেওঁ দলতে আছে না আটাইতক চোর ডকাইত বেশি, কারণ আজি দেখাব লাগা মারি দিলে মঞ্চতে 100 নিশ্চয় সেটা চোরে আসিল না ডকাইতে আসিল বা ধরে আসে নাকি আটাকে দলত চোরক মারলে ডকাইতক মারলে খুঁজবসো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।